স্বাগতম তোমাকে আইসিটির আর একটি নতুন ক্লাসে। বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন করার জন্য আজকে আমি আরো নতুন একটি অঙ্ক তোমাকে সলভ করিয়ে দিব। ওয়েল, কিভাবে সলভ করব? একদম সহজ, জাস্ট স্টে উইথ মি অ্যান্ড বি অ্যাটেন্টিভ। এক্স এক্স আর ওয়াই প্লাস এক্স ওয়াই, তোমার মনের মধ্যে এখন বলতেছে ভাইয়া এক্স এক্স আর ওয়াই এটা আবার কিভাবে সলভ করব? একটা সূত্র আছে, a x আর b সমান a নট b প্লাস a b নট। আবার a x নট b মানে a নট b নট প্লাস a b। তাহলে দেখো x x আর y মানে x নট y প্লাস x y নট। সো আমরা আগে কি করব, এইটুকু ভাঙাবো, x নট y প্লাস x y নট। খেয়াল করো এটা ভাঙালে কিন্তু এই মাথায় নট হবে, আবার এই মাথায় নট হবে, মাঝখানের দিকটা নট হবে না। তারপর প্লাস এক্স ওয়াই, রাইট? এখন কথা হচ্ছে আমরা প্রথমে একটু খেয়াল করব প্রত্যেকটা অঙ্কতেই কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে তো বেস্ট হবে। এখানে দেখো এই দুইটা থেকে কিন্তু কমন যায় না, এখানে এক্স এর উপর নট, এখানে এক্স এর উপর নট নাই, আবার ওয়াই এর উপর নট নাই, ওয়াই এর উপর আবার নট আছে। আমরা এখান থেকে কমন নিতে পারবো না, কিন্তু দেখো লাস্টের দুইটার মধ্যে কিন্তু কমন যায় এক্স, কারণ এখানেও এক্স এর উপর নট নাই, এখানে এক্স এর উপর নট নাই। সো আমরা কি করব, এক্স কমন নিব, এক্স নট ওয়াই প্লাস এক্স কমন নিলাম, তাহলে থাকে ওয়াই নট প্লাস ওয়াই। ওকে, যোগের উপপাদ্য অনুসারে এ এবং এ নট যোগ করলে অন হয়, ঠিক একই রকম ভাবে ওয়াই এবং ওয়াই নট যোগ করলে অন হবে। অনটা কিন্তু এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এক্স নট ওয়াই প্লাস এক্স, কারণ অনের সাথে আমরা যাই গুণ করি না কেন, সেটা কি হবে ওই লেটারটা থেকে যাবে। তারপর দেখো এখানে এক্স একবার এক্স নট এর সাথে যোগ করো, এক্স নট প্লাস এক্স, এক্স একবার ওয়াই এর সাথে যোগ করবো, এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে বিভাজনের উপপাদ্য অনুসারে আমরা একটা আরেকটার সাথে যোগ করতে পারবো। তারপর দেখো এক্স এক্স নট যোগ করলে অন হবে, তারপর ইনটু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে যোগের উপপাদ্য অনুসারে এ আর এ নট যোগ করলে অন হয়, সো এক্স আর এক্স নট যোগ করলে অন হবে, তারপরে অনের সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই, যেটা অ্যান্সার। এই ভিডিওটি থেকে তোমার যদি সামান্য উপকার হয়ে থাকে তাহলে তুমি একটা লাইক দিবে, তোমার মতামত থাকলে তুমি কমেন্ট করে জানাতে পারো, এবং তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ক্লাস করতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলো আমার কাছ থেকে পেয়ে যাবা। দেখো ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া আছে, তুমি আমাদের গ্রুপে মেম্বার হয়ে যাও, আমাদের ফ্যান পেজের একজন ফ্যান হয়ে যাও। থ্যাংক ইউ।